हेलो स्टूडेंट, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज हमें तुम्हारे क्लास इलेवेनर रासायनिक बंधन और आणविक गठन छ नम्बर पार्ट नहीं आलोचना करब। एर आगे पार्टगुली अर्थात तुम्हारा जदि आजकल पार्टार आगे जो भिडियोगो देखो अर्थात सेखने तुम्हारा देखते पा जोने अर्थात हमें सेखने तुम्हारे रासायनिक बंधन काके बोले रासायनिक बंधने विभिन्न वैशिष्ट्य एवं रासायनिक बंधन जे विभिन्न श्रेणी विभागगुली आछे अर्थात तड़िजोजी बंधन आयनीय बंधन समजोजी बंधन एवं जे असमजोजी बंधन एवं तादेर एवं एई कटा जे विभिन्न बंधन गठन शर्त एवं तादेर विभिन्न वैशिष्ट्य एवं उदाहरणगुलो निये आलोचना করেছি। আজ যেটা আমরা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ভিএসিপি আর থিওরি এবং অণু এবং আয়নের আকৃতি কিভাবে এই কিভাবে পরিবর্তন হয় বা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা এই অণু এবং আয়নের আকৃতি নির্ণয় করার সহজ পদ্ধতি এবং সেই পদ্ধতিটা আমরা শিখব অর্থাৎ ভিএসিপি আর থিওরি সম্বন্ধে এবং এর আমরা যে ফুল ফর্মটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরিটাই আজকে আমাদের মেন পড়ার বিষয়বস্তু থাকবে। ক্লাস তোমাদের এই যে পরীক্ষায় অর্থাৎ ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষায় এই ভিএসিপি আর থিওরি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন অ্যান্সারগুলো আসে, তা এগুলো তোমরা আজকের যে পড়াটা খুব ভালোভাবে মন দিয়ে দেখবে। অর্থাৎ তোমাদেরকে আজ যেটা আমি শেখাবো সেটা হচ্ছে এই ভিএসিপি আর থিওরির যে মূল বক্তব্য এবং এর রিলেটেড পাঁচটি ফর্মুলা আছে বা পাঁচটি সূত্র আছে, সেই সূত্রগুলো আমি তোমাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো। তা ভালোভাবে না দেখলে তোমরা কিন্তু মাঝখানে যদি স্কিপ করে যাও তোমরা কিন্তু মাঝখানে বুঝতে পারবে না। এবং আমরা এই ভিএসিপি আর থিওরির সাহায্যে কীরকমভাবে অণু এবং আয়নের আকৃতি নির্ণয় করতে হয় তার খুব সহজ পদ্ধতি এবং আমাদের গুটিকতক আছে উদাহরণ আছে সেই উদাহরণগুলোর সাহায্যে তোমাদের আমি খুব সহজে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তা তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। তা আজকের পড়াটা শুরু করার আগে তোমাদের আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমরা আজকের যে ভিএসিপি আর থিওরিটা শুরু করব তার আগে আমরা বন্ধন কোণ, বন্ধন বিভাজন শক্তি এবং বন্ধন যে দৈর্ঘ্য সেগুলো আমরা খুব সহজে আমরা একটু শিখে নেব। প্রথমে আমরা শিখব বন্ধন দৈর্ঘ্য, তারপরে আছে বন্ধন বিভাজন শক্তি এবং তারপরে আছে বন্ধন কোণ। এগুলো আমরা খুব সহজে উদাহরণের সাহায্যে আগে বুঝবো। তাহলে আমরা এখানে প্রথমে দেখে নেবো যে বন্ধন দৈর্ঘ্য কাকে বলে। তাহলে বন্ধন দৈর্ঘ্যটা দেখো বলছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ওই সমযোজী বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বলে। ঠিক আছে, তাহলে বন্ধন দৈর্ঘ্য জিনিসটা একটু দেখে নাও। বলছে সমযোজী বন্ধনে আবদ্ধ অর্থাৎ মনে করো দুটো পরমাণু, মনে করো তাদের মধ্যে পরস্পর সমযোজী বন্ধন। তাহলে এই সমযোজী বন্ধনটা কী জিনিস আমি আগের যে ভিডিওগুলোতে আমি অলরেডি ডিসকাস করে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো অবশ্যই তোমরা দেখো। তাহলে দেখো না বলছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু, তাহলে দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাদের যে নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ নিউক্লিয়াস দ্বয় থেকে সেই যে দুটো পরমাণুর যে দূরত্ব সেই দূরত্বের যে মধ্যবর্তী দূরত্ব হয় সেই মধ্যবর্তী দূরত্বকেই ওই সমযোজী বন্ধনের বলছে বন্ধন দৈর্ঘ্য বলে। ঠিক আছে, তাহলে এই বন্ধন দৈর্ঘ্যটা কী জিনিস তাহলে আমরা জানলাম। এবার আমরা উদাহরণটা আসবো কি যে হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে মনে করো এইচ আর এইচ, তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যে বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস এবং মনে করো এই হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস, ওই যে দুটো যে নিউক্লিয়াস অর্থাৎ দুটো পরমাণুর যে দুটো নিউক্লিয়াস ওই দুটো নিউক্লিয়াসের যে মাঝের দূরত্ব, ঠিক আছে, তাহলে দুটো নিউক্লিয়াসের যে মাঝের দূরত্ব ওই মাঝের দূরত্বটাকেই বলা হচ্ছে তাদের বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই বন্ধন দৈর্ঘ্যের এককটাকে আর্মস্ট্রং এককে নির্ণয় করা হয়। তাহলে আমরা জানি এক আর্মস্ট্রং মানে 10^-10 মিটার, তাহলে আমরা জানি এই আর্মস্ট্রং ব্যাপারটা কি। তাহলে এবার হচ্ছে এই হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য দেখো 0.74 আর্মস্ট্রং। এখানে আমি তোমাদের কিছু ডাটা দিয়েছি, তাহলে এই ডাটাগুলো তোমরা একটু মনে রাখবে, মুখস্থ করতে হবে না, জাস্ট একটু মনে রেখে দাও। তাহলে কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড হবে সেক্ষেত্রে ডিস্টেন্স কত হয়, সেক্ষেত্রে ডিস্টেন্স হয় দেখে নাও 1.54 আর্মস্ট্রং। তারপর দেখো কী আছে, কার্বন কার্বন যদি হয় ডবল বন্ড মানে ডবল বন্ডের যদি কার্বন কার্বন থাকে তখন তাদের মধ্যে ডিস্টেন্স দেখো একটু কমে যাচ্ছে 1.34 আর্মস্ট্রং। নেক্সট দেখো যদি কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড হয় অর্থাৎ একটা কার্বন এবং অন্য একটা কার্বনের মধ্যে তাদের মাঝে যদি থাকে তৃতীয় অর্থাৎ ত্রিবন্ধন থাকে সেক্ষেত্রে তাদের ডিস্টেন্স কত হবে দেখো 1.20 আর্মস্ট্রং। নেক্সট দেখো যদি কার্বনের সঙ্গে নাইট্রোজেনের যদি সিঙ্গেল বন্ড থাকে সেক্ষেত্রে ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স দেখো আছে 1.47 আর্মস্ট্রং। নেক্সট এবার দেখো আমি বাঁদিকে কার্বন লিখেছি এবং ডান দিকে কিছু হ্যালোজেন মৌলগুলো লিখেছি, সেক্ষেত্রে ডিস্টেন্সগুলো আমরা একটু দেখে নিই। দেখো কার্বনের সঙ্গে ফ্লুরিন এক্ষেত্রে ডিস্টেন্স কত হয় 1.35 আর্মস্ট্রং, কার্বনের সঙ্গে সিএল অর্থাৎ সিএল এক্ষেত্রে বন্ধনের দৈর্ঘ্য কত হয় 1.77 আর্মস্ট্রং। নেক্সট দেখো আছে কার্বনের সঙ্গে বিআর অর্থাৎ সি এর সঙ্গে বিআর এক্ষেত্রে ডিস্টেন্স কত হয় 1.91 আর্মস্ট্রং, এবং লাস্ট দেখো আমি লিখেছি কার্বনের সঙ্গে আয়োডিন অর্থাৎ সেক্ষেত্রে ডিস্টেন্স হয় 2.13 আর্মস্ট্রং। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি
এই ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, দেখো যত আমি নিচের দিকে যাচ্ছি তত দেখো কি হচ্ছে, এই ফ্লুরিনটা যতটা সাইজ ক্লোরিনটা তার তুলনায় একটু বড় সাইজ, ব্রোমিনটা আরেকটু বড় এবং আয়োডিন আমরা জানি সবচেয়ে বড়। তাহলে দেখো এই ফ্লুরিন থেকে ক্লোরিন যত যত নিচের দিকে নামছি তত দেখো এই হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে এদের সাইজ ধীরে ধীরে বাড়ছে। তাহলে যেহেতু এদের সাইজ ধীরে ধীরে বাড়ছে এবং কার্বনটা যেহেতু এখানে ফিক্সড আছে, সেক্ষেত্রে দেখো এদের যে যে দুটো যে নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে দূরত্ব, এই নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে দূরত্ব বা যেটাকে আমরা বলবো বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্যটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাহলে এর সাহায্যে একটা কোশ্চেনও আসতে পারে যে এক্ষেত্রে তোমাদের মনে করো এই ডাটাটা দিয়ে বললো যে কেন এইরকম ব্যাপারটা হচ্ছে। তা এখানে তোমরা ব্যাপারটা এরকমই বলবে যে কার্বনটা দেখো এখানে আমার সেন্ট্রাল কার্বন আছে, সেন্ট্রাল অ্যাটম কার্বন, এখানে দেখো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে ফ্লুরিনের সাইজ ছোট আমরা জানি, তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কিছু থাকে, এরা হচ্ছে হ্যালোজেন গ্রুপে আছে, অর্থাৎ 17 নাম্বার আমরা পর্যায় সারণীর ক্লাসে তোমাদের শিখিয়েছি। তাহলে এখানে যে 17 নাম্বার গ্রুপে এরা যে পরপর আছে হ্যালোজেন মৌল, এই হ্যালোজেন মৌলগুলো যত আমরা উপর দিক থেকে নিচে নামতে থাকবো তত কী হবে, ও সাইজটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে দেখো এখানে আয়োডিনটা সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় হওয়ার জন্য এর সাইজটা বড়, তাই এই কার্বন আর আয়োডিনের মধ্যে এই ডিস্টেন্সটা বড় হয়। নেক্সট যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি, বা এর অপর নাম হচ্ছে বন্ধন শক্তি। ঠিক আছে, জিনিসটা একটু বুঝে নাও ভালো করে। তাহলে বলছে গ্যাসীয় অবস্থায় কোনো অণুর, তাহলে আমি প্রথমে পড়ছি তারপরে তোমাদের ব্যাপারটা একটু বোঝাচ্ছি। দেখো বলছে গ্যাসীয় অবস্থায় কোনো অণুর মধ্যস্থিত কোনো নির্দিষ্ট বন্ধনকে বিভাজিত করে গ্যাসীয় প্রসম মুক্ত মূলকে পরিণত করতে যে নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই ওই বন্ধনের বন্ধন বিভাজন শক্তি বলে। তাহলে জিনিসটা একটু বুঝে নাও, বলছে গ্যাসীয় অবস্থায় মনে করো কোনো অণু আছে, তাহলে মনে করো কোনো একটা অণু, সেটাকে আমি মনে করো গ্যাসীয় অবস্থায় কল্পনা করছি, তাহলে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো অণুর বলছে মধ্যস্থিত কোনো নির্দিষ্ট বন্ধন, তাহলে ওই যে অণু আছে ওই অণুর মধ্যে অনেক তো বন্ধন আছে, তাহলে ওই অণুর মধ্যে মনে করো 4-5টা বন্ধন আছে, তা সেই বন্ধনের মধ্যে মনে করো কোনো নির্দিষ্ট বন্ধনকে, মনে করো সেটা কার্বন কার্বন হতে পারে, কার্বনের সঙ্গে নাইট্রোজেন হতে পারে, কার্বনের সঙ্গে ফ্লুরিন হতে পারে, বা কার্বনের সঙ্গে হাইড্রোজেন হতে পারে, বা যে কোনো ইচ্ছা, তাহলে সেই নির্দিষ্ট বন্ধনকে বলছে বিভাজিত করে গ্যাসীয় প্রসম মুক্ত মূলকে পরিণত করতে। তাহলে আমি মনে করো সেটাকে বিভাজিত করতে, বিভাজিত করে কি করব, বিভাজিত করে সেটাকে আমি গ্যাসীয় প্রসম মুক্ত মূলকে পরিণত করব। ঠিক আছে, তাহলে বিভাজিত করে গ্যাসীয় প্রসম মুক্ত মূলক, মূলক মানে আমরা জানি যে মূলক ইংরাজি হচ্ছে র্যাডিকালস, তাহলে তোমরা ক্লাস 7, 8, 9, 10 অলরেডি পড়ে এসছো যে মূলক কাকে বলে। ঠিক আছে, তাহলে মনে করো এইচ এনের থেকে আমি মনে করো এইচ এর সঙ্গে এনকে ভাঙবো, তাহলে হাইড্রোজেনটা হয়ে যাবে এইচ প্লাস, আর ওদিকে মনে করো তোমার NO3 NO3 মাইনাস। ঠিক আছে, তাহলে একটা মনে করো হাইড্রোজেনটা এইচ প্লাস যেটাকে আমরা ক্যাটায়ন বলবো, আর NO3টা মাইনাস, তাহলে ওটা নাইট্রেট মূলক। তাহলে এইরকম কোনো প্রসম মনে করো মুক্ত মূলকে পরিণত করতে যে নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাহলে কোনো বন্ধনকে ভাঙতে বা কোনো বন্ডকে ব্রেক করতে বাইরে থেকে আমাকে তাহলে শক্তি অ্যাপ্লাই করতে হবে, সেই শক্তিটা তাপ শক্তি হতে পারে বা মনে করো কোনো ইলেকট্রিক শক্তি হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তাহলে সেই যে নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা কী বলা হচ্ছে, ওই বন্ধনের বন্ধন বিভাজন শক্তি। ঠিক আছে, তাহলে কোনো সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই বন্ধন বিভাজন শক্তির অপর নামে এই বিভাজনটাকে উড়িয়ে দাও, সেটাকে আমরা শুধুমাত্র বন্ধন শক্তিও বলতে পারি। ঠিক আছে, তার জিনিসটা আরেকবার প্রথম থেকে দেখে নিই, বলছে গ্যাসীয় অবস্থায় কোনো অণুর মধ্যস্থিত কোনো নির্দিষ্ট বন্ধনকে বিভাজিত করে গ্যাসীয় প্রসম মুক্ত মূলকে পরিণত করতে যে নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তা এই শক্তিটা মেনলি দেওয়া হয় বাইরে থেকে তাপ শক্তি বা হিট এনার্জি অ্যাপ্লাই করা হয়, তা তাকেই বলছে ওই বন্ধনের বন্ধন শক্তি বলে। আচ্ছা, তাহলে এরপর আমরা শিখবো এই বন্ধন শক্তির অপর নাম হচ্ছে বন্ধন শক্তি। ওকে, তাহলে এই বন্ধন বিভাজন শক্তিটাকে আমরা বিভাজনটাকে মায়নাতে বাইরে থেকে যদি কেটে দিই, তা সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে, এই বন্ধন শক্তি এটা হয়ে যাবে, এবং এর অপর নামে আমরা কী লিখতে পারি, বন্ধন শক্তি। এবং এর একক দুটো আছে, এর এককে একটা আমরা লিখতে পারি কিলোক্যালোরি পার মোল, কিলোক্যালোরি পার মোল, বা আমরা বলতে পারি কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে আমরা এর ক্ষেত্রে দুটো একক লিখতে পারি, একটা হচ্ছে কিলোক্যালোরি পার মোল আর একটা হচ্ছে কেজে পার মোল বা কিলোজুল পার মোল। দেখো তাহলে আমরা একেবারে শুরু করবো বন্ধন কোণ কাকে বলে। দেখো তাহলে বন্ধন কোণ হচ্ছে যে একই পরমাণুর সঙ্গে যুক্ত দুটি সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ বর্তমান তাকে আমরা বলি বন্ধন কোণ। তাহলে এই জিনিসটা একটু দেখি আমরা খুবই সহজ, তাহলে দেখো ভালো করে, বলছে একই পরমাণুর সঙ্গে যুক্ত দুটি সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ বর্তমান তাকে বলা হচ্ছে বন্ধন কোণ। তাহলে এটা কী ব্যাপারটা হলো, অর্থাৎ একই পরমাণুর সঙ্গে যুক্ত, তার মানে দেখো এখানে দেখো এই কার্বনটা দেখো যে এদিকে একটা হাইড্রোজেন পরমাণু, এদিকে একটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, আবার এই নাইট্রোজেনটা দেখো এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, আবার এখানে অক্সিজেনটা দেখো এই একটা হাইড্রোজেন পরমাণু এবং এই একটা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, তাহলে অর্থাৎ একই পরমাণুর সঙ্গে যুক্ত দুটি সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ, তাহলে দেখো এইটা একটা সমযোজী বন্ধন, এই একটা সমযোজী বন্ধন,
আবার দেখো এই একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী, আবার একই রকম হবে OH এবং OH যে সমযোজী বন্ধন, এদের সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি সমযোজী যে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। সেটাকে দেখো আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। দেখো এখানে দেখো কিরম হচ্ছে অ্যাঙ্গেল HCH, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 109°28". নেক্সট দেখো লেখা আছে যে HNH, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 107°। এবং নেক্সট দেখো HOH, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 104°5', 104.5°। দেখো তো তাহলে এবার আমরা কী আসবো, এবার আমরা এই ভেসপার থিওরি বা VACPR তত্ত্বের আমরা এখানে পাঁচটা ফর্মুলা শিখবো, এবং এই পাঁচটা ফর্মুলা রিলেটেড যে সমস্ত যে উদাহরণগুলো আছে সেগুলো আমি তোমাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব। দেখো তাহলে VACPR তত্ত্বের এই পুরো নামটা হচ্ছে যে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালসন থিওরি, ঠিক আছে? তাহলে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালসন থিওরি, এখানে পাঁচটা ফর্মুলা আছে। তা পাঁচটা ফর্মুলা দেখো, আমি প্রথমে তোমাদের প্রথম ফর্মুলাটা লিখেছি, অর্থাৎ প্রথম সূত্র দেখো বোর্ডেতে লেখা আছে, এটা তোমরা যে কোনো বইয়েতে, যে কোনো ইলেভেনের কেমিস্ট্রি বইয়েতেই তোমরা পাবে। তাহলে এটাকে আমরা খুব সহজে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো বলছে যে কোনো সমযোজী যৌগের অণুর আকৃতি ওই অণুটির কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা, অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এর উপর নির্ভর করে। তাহলে জিনিসটা একটু বুঝে নাও ভালো করে। বলছে কোনো সমযোজী যৌগের অণুর আকৃতি, তার মানে এই ভেসপার থিওরিটা কীভাবে এলো এর ব্যাপারটা একটু আসি। যে কোনো সমযোজী যৌগ যেমন একটা নর্মাল যেমন শেপ হয়, তাহলে সেই নর্মাল শেপ সেটার হওয়ার কথা, কিন্তু নর্মাল শেপটা না হয়ে কিছু কিছু যৌগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে অণুর যে আকৃতিগুলো কিছুটা ডিস্টর্টেড হচ্ছে। তা এই ডিস্টর্টেড কেন হচ্ছে সেই সম্বন্ধেই বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো, যে কেন এইরকমভাবে যে ডিফারেন্সটা হচ্ছে আকৃতিটা, সেটা আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমে বলেছে ভেসপার থিওরি, যে প্রথম সূত্র দেখো, বলছে কোনো সমযোজী যৌগের অণুর আকৃতি, অর্থাৎ যে সমস্ত সমযোজী যৌগের অণুর আকৃতি যেরকম হওয়ার কথা ছিল সেরকম না হয়ে কেন ডিস্টর্টেড হচ্ছে বা কেন চেঞ্জ হচ্ছে, সেটার জন্য বলছে যে ওই অণুটার কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা, অর্থাৎ সেখানে যে সমস্ত কেন্দ্রীয় পরমাণুটা থাকবে, অর্থাৎ যে সেন্ট্রাল অ্যাটমটা থাকবে, সেই সেন্ট্রাল অ্যাটমের বলছে যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা, অর্থাৎ সেখানে যে সমস্ত ইলেকট্রন জোড়গুলো আছে সেই ইলেকট্রন জোড় মানে কি। ইলেকট্রন জোড় দুরকম হতে পারে, একটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়। বন্ধন ইলেকট্রন জোড় মানে যখন বন্ডিংয়ে অবস্থায় আছে সেটাকে আমরা বলবো বন্ধন ইলেকট্রন জোড়। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোনগুলো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা তখন যখন লোন পেয়ার অবস্থা থাকছে সেটাকে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বলছে এই যে যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর নির্ভর করে, অর্থাৎ কোনো অণুর আকৃতি বা কোনো সমযোজী যৌগের অণুর আকৃতি কেমন হবে সেটা বন্ধন ইলেকট্রন জোড়, অর্থাৎ বন্ড পেয়ার। বন্ড পেয়ারকে আমরা সংক্ষেপে লিখতে পারি বিপি, বন্ড পেয়ারকে আমরা সংক্ষেপে লিখতে পারি বিপি, আর এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে আমরা সংক্ষেপে লিখতে পারি এলপি, ঠিক আছে? তাহলে এই যে চেঞ্জটা, মানে যে আকার বা অণুটার যে আকৃতি চেঞ্জ হচ্ছে সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে বন্ড পেয়ার আর একটা হচ্ছে লোন পেয়ার। তাহলে আমরা এখানে বন্ড পেয়ার লোন পেয়ারটা কী সেটা আমরা একটু সহজে বুঝে নিই। যেমন দেখো যদি আমরা CH4 অণুকে লক্ষ্য করি, দেখো এই CH4 অণুর ক্ষেত্রে এই বন্ড পেয়ার কোথায় আছে, এইগুলো তাহলে হচ্ছে বন্ড পেয়ার, অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনগুলো এই বন্ডিংয়ে থাকছে সেটাকে আমরা বলবো বন্ড পেয়ার। আচ্ছা অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে থাকছে লোন পেয়ার, তাহলে ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াকে কেমন দেখতে, অ্যামোনিয়াকে এইরকম দেখতে হচ্ছে, অ্যামোনিয়া মানে NH3। তাহলে NH3কে কেমন দেখতে আমরা একটু দেখে নিই, NH3কে হচ্ছে এইটা, তাহলে যে লোন পেয়ার থাকছে তাহলে এইটা হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে? তাহলে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে বন্ড অ্যাঙ্গেল কত হবে, মানে বন্ধন কোণ, দেখো আমি একটু আগেই তোমাদের বন্ধন কোণ সম্বন্ধে বলেছি, এই যে HNH, এই যে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে, এই যে বন্ড অ্যাঙ্গেল কত হয় বা এই বন্ড অ্যাঙ্গেল কত হয়, তা এই বন্ড অ্যাঙ্গেলটা কিসের উপর নির্ভর করবে সেটা হচ্ছে এই যে লোন পেয়ার দেখো আছে, এটা হচ্ছে লোন পেয়ার আর এইটা হচ্ছে বন্ড পেয়ার। এই লোন পেয়ার এবং বন্ড পেয়ারের যে মোট সংখ্যা সেই জোড়ের মোট সংখ্যার উপর নির্ভর করে। যেমন আমরা জলের ক্ষেত্রে আমরা দেখি, জলের ক্ষেত্রে যেমন হচ্ছে দেখো দুটো থাকছে লোন পেয়ার, তার দুটো থাকছে বন্ড পেয়ার, যেমন এখানে একটা লোন পেয়ার এখানে একটা লোন পেয়ার, তাহলে আমরা এইরকমভাবে দেখাতে পারি, ঠিক আছে? তাহলে এখানে বন্ড পেয়ার কোনটা, বন্ড পেয়ার হচ্ছে এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের এই যে বন্ড পেয়ার, আর এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের এটা বন্ড পেয়ার। তাহলে এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে VACPR তত্ত্বের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারলাম কি, যে কোনো সমযোজী যৌগের অণুর আকৃতি ওই অণুটির কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের
মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা অর্থাৎ বন্ড পেয়ার এবং লোন পেয়ারের উপরে নির্ভর করে। এরপর আমরা আসবো দ্বিতীয় সূত্র। নেক্সট আমরা আসবো দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা এখানে বুঝবো এবং দ্বিতীয় সূত্র রিলেটেড যে সমস্ত উদাহরণগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো, একটু দেখে নিই। তাহলে প্রথমে বলেছে যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে। তাহলে কেন্দ্রীয় পরমাণু আমি তাহলে প্রথম থেকেই আসছি যে এখানে আমরা কী পড়ছি, ভেসপার থিওরির মূল বক্তব্য বা মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে সমযোজী যে সমস্ত অণুগুলো আছে বা সমযোজী যৌগের অণুগুলোর ক্ষেত্রে একটা সুষম জ্যামিতিক আকার থাকা আছে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, ভেসপার থিওরির মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে সুষম জ্যামিতিক আকারের কিছুটা পরিবর্তন হচ্ছে, তো সেই কেন পরিবর্তন হচ্ছে তার ব্যাখ্যা দেওয়ার জন্যই এই ভেসপার থিওরির ক্ষেত্রে তোমাদের পাঁচটা সূত্র আছে এবং পাঁচটা সূত্র রিলেটেড প্রচুর উদাহরণগুলো আছে। তা সেই সমস্ত উদাহরণগুলো এবং সূত্রটা আমি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তা তোমরা ভালোভাবে দেখো। বলেছে যে কেন্দ্রীয় পরমাণু, তাহলে কোনো যখন একটা পরমাণু অণু থাকবে মানে সমযোজী যৌগের অণু থাকবে, সেই সমযোজী যৌগের একটা অবশ্যই সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু থাকবে। বলছে এই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে, যোজ্যতা কক্ষে মানে ভ্যালেন্স সেলে, বলছে বন্ধন ইলেকট্রন জোড়ের সঙ্গে। তাহলে বন্ধন ইলেকট্রন জোড় মানে হচ্ছে যে বন্ড পেয়ার। তাহলে এই বন্ধন ইলেকট্রন জোড়ের সঙ্গে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, বলছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে মানে সেন্ট্রাল যে অ্যাটম আছে সেই সেন্ট্রাল অ্যাটম যে যোজ্যতা কক্ষ মানে ভ্যালেন্স সেলে যদি বন্ধন ইলেকট্রন জোড়ের সঙ্গে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে তাহলে বন্ড পেয়ার অফ ইলেকট্রনস, ওকে, তাহলে কি বলছে বন্ডিং ইলেকট্রন পেয়ার বা বন্ধন ইলেকট্রন জোড়ের সঙ্গে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে মানে যদি লোন পেয়ার থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, বলছে উপস্থিত থাকলে অণুর সুষম জ্যামিতিক আকারের মানে অণুর যে সুষম জ্যামিতিক আকার হওয়া উচিত বা যেরম টাইপের হওয়া উচিত অণুটা, সেই অণুর সুষম জ্যামিতিক আকারের সামান্য বিকৃতি ঘটে মানে সুষম জ্যামিতিক আকারটা সেখানে ডিস্টর্টেড হচ্ছে এবং সেক্ষেত্রে তার শেপটা কিছুটা বেঁকে যাচ্ছে। তো সেই কীরকম বেঁকে যাচ্ছে তা আমরা উদাহরণের সাহায্যে খুব সহজে এটা ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখো উদাহরণটা এবার আসবো। উদাহরণটা আমরা তাহলে এখানে কী বললাম, উদাহরণটা দেখলাম যে এখানে যে কোনো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে যদি বন্ধন ইলেকট্রন জোড়ের সঙ্গে যদি মনে করো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তার মানে কি বন্ড পেয়ার, বন্ড পেয়ারের সঙ্গে যদি লোন পেয়ার উপস্থিত থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, তার যে সুষম জ্যামিতিক আকৃতি মানে যে জ্যামিতিক আকার বা যে তার স্ট্রাকচার হওয়া উচিত সেই স্ট্রাকচার থেকে কি হচ্ছে কিছুটা ডিস্টর্টেড হচ্ছে, অর্থাৎ তার জ্যামিতিক আকারের সামান্য বিকৃতি ঘটছে। তাহলে এই বিকৃতিটা আমরা ব্যাখ্যা করব খুব সুন্দরভাবে উদাহরণের সাহায্যে। তাহলে এক্ষেত্রে আমরা আসবো, তাহলে উদাহরণটা আমরা দেখে নিই। উদাহরণটা আমরা দেখবো যে দেখো এটা হচ্ছে মিথেন, মিথেন মানে হচ্ছে CH4 মিথেন এটা। নেক্সট হচ্ছে দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে NH3 এবং নেক্সট আছে দেখো ওয়াটার মানে হচ্ছে জল। তাহলে দেখো এখানে আমরা মিথেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখো কার্বন হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম এবং সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে দেখো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, অর্থাৎ এখানে কার্বন অ্যাটমটার ক্ষেত্রে চারটে যে হাইড্রোজেন আছে এবং চারটে হাইড্রোজেনই দেখো টোটালি আছে বন্ধন ইলেকট্রন জোড়, অর্থাৎ এখানে কার্বন বা সেন্ট্রাল অ্যাটমের কোনো রকমভাবেই লোন পেয়ার থাকছে না, তাই এক্ষেত্রে এই কার্বন অ্যাটমের সঙ্গে যে মিথেন স্ট্রাকচারটা হচ্ছে সুষম যে চতুস্তলকীয় স্ট্রাকচার বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার আমরা পাচ্ছি এখানে, তাহলে সুষম চতুস্তলকীয় স্ট্রাকচার পাচ্ছি এবং এখানে HCH মানে এই হাইড্রোজেন, এই কার্বন এবং এই হাইড্রোজেন এবং এই অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা হয় 109°28' হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এক্ষেত্রে আমরা কি হচ্ছে যেহেতু সেন্ট্রাল অ্যাটম এখানে কার্বন এবং কার্বনের ক্ষেত্রে কোনো রকম বন্ধন ইলেকট্রন জোড় নেই, তাই এই যে CH4 এর যা স্ট্রাকচার হওয়া উচিত সেই একই স্ট্রাকচার এটা হচ্ছে, সেটা হচ্ছে 109°28' হচ্ছে এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল। এক্ষেত্রে আমরা এবার দেখবো দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো তিনটে আছে দেখো বন্ধন ইলেকট্রন জোড়, দেখো এই একটা মানে নাইট্রোজেন হাইড্রোজেন, এই একটা নাইট্রোজেন হাইড্রোজেন এবং এই একটা নাইট্রোজেন হাইড্রোজেন, এক্ষেত্রে এটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়। এর সঙ্গে দেখো এইটা হচ্ছে দেখো এক্সট্রা থাকছে একটা লোন পেয়ার, তাহলে এইটা কি, এটা হচ্ছে একটা লোন পেয়ার, তাহলে LP এটা হচ্ছে লোন পেয়ার। তা সেই একটা লোন পেয়ার থাকার জন্য কি হচ্ছে, এই যে লোন পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ারের একটা বিকর্ষণ বল ক্রিয়া করছে, তাহলে এই যে লোন পেয়ার আছে এবং এই যে বন্ড পেয়ার, এই লোন পেয়ার এবং বন্ড পেয়ারের সঙ্গে একটা বিকর্ষণ বল ক্রিয়া করছে যার জন্য এর স্ট্রাকচারটা এই CH4 এর মতো না হয়ে কীরকম হয়, এর স্ট্রাকচারটা হয় পিরামিডাল শেপ, অর্থাৎ এই নাইট্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন এবং এখানে থাকছে লোন পেয়ার এবং এটা হচ্ছে পিরামিডাল শেপ দেখতে হচ্ছে।
नेक्स्ट देखो अर्थात एर देखो ये अंगेलटा देखो 109 डिग्री 28 मिनट हवार बदले कत हो 109 डिग्री 28 मिनट हवार बदले देखो सामान्य डिस्टर्टेड हो गए एर अंगेलटा सामान्य कमचे अंगेलटा हे 107 डिग्री 48 मिनट तेल एक क्षेत्र में अंगेलटा कत हो 107 डिग्री 48 मिनट कौन अंगेलटा ना हाइड्रोजें नाइट्रोजें हाइड्रोजें तेल एखान परवर्तकाले और उदाहरण दिए आसब तेल तुम्हारा एखे विभिन्न उदाहरणगुलो से ही रिलेटेड जिसमें सूत्रगुलो आूत्र उदाहरणगुलो खूब सहजे तुम्हारे बोझान चेषा करी। नेक्स्ट हमें देखो कि जल तेल जलर क्षेत्र देखो लोन पेयर कटा सहजे देखते तेल ये एक लोन पेयर এবং এইটা একটা লোন পেয়ার তাহলে এখানে থাকছে দুটো লোন পেয়ার এবং দুটো লোন পেয়ার থাকার জন্য এই যে H2O অর্থাৎ H2 দেখো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে এখানে থাকছে এইটা বন্ড পেয়ার এটা বন্ড পেয়ার এবং এই লোন পেয়ারের সঙ্গে এই লোন পেয়ারের তীব্র বিকর্ষণ বল ক্রিয়া করছে যার জন্য এক্ষেত্রে অ্যাঙ্গেলটা আরও ডিস্টর্টেড হয়ে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যেহেতু দুটো যেহেতু লোন পেয়ার থাকছে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে কত HOH এই অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত 104.5 ডিগ্রি বা 104.5 ঠিক আছে বা 104.5 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে তাহলে তোমরা মনে রাখবে যে লোন পেয়ার বিকর্ষণ বল সবচেয়ে বেশি হয় কার থেকে লোন পেয়ার বন্ড পেয়ারের থেকে এবং সেটাও কার থেকে বেশি হয় সেটাও সবচেয়ে বেশি হয় বন্ড পেয়ারের থেকে তাহলে আমরা এক্ষেত্রে আমরা একটু লিখতে পারি যে LPLP যে বিকর্ষণ বল বেশি হচ্ছে কার থেকে LPBP থেকে এবং তার কার এটাও কার থেকে বেশি সেটা হচ্ছে BPBP তাহলে এটা একটু ভালোভাবে লিখি আমি তাহলে এটা হচ্ছে BPBP থেকে আর একটু বেশি হচ্ছে ঠিক আছে তাহলে এটা খুব সহজ একটু বুঝে নাও সেটা হচ্ছে লোন পেয়ার মানে কি নিঃসঙ্গ জোড়ের সঙ্গে নিঃসঙ্গ জোড়ের যে বিকর্ষণ সেটা বেশি হচ্ছে সবচেয়ে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে নিঃসঙ্গ জোড়ের বিকর্ষণ সবচেয়ে বেশি হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ড পেয়ারের রিপালশন বা বলছে বন্ধন ইলেকট্রন জোড়ের রিপালশন আর একটু কম এবং সবচেয়ে কম হচ্ছে বন্ড পেয়ার রিপালশন এরপর আমরা আসবো নেক্সট সূত্রতে নেক্সট যে ফর্মুলাটা আমরা আসবো সেটা হচ্ছে তৃতীয় সূত্র দেখো এক্ষেত্রে বলছে যে কেন্দ্রীয় পরমাণু মানে যে সেন্ট্রাল অ্যাটম আছে সেই সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত যে অন্য পরমাণুগুলো মানে এক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমটা মনে করো কার্বন বা নাইট্রোজেন যা ইচ্ছা আমরা নিতে পারি তাহলে সেই কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলি মানে সেই সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত অন্য যে সমস্ত পরমাণুগুলো আছে সেই সমস্ত পরমাণুগুলোর বলছে তড়িৎ ঋণাত্মকতা মানে আমরা তড়িৎ ঋণাত্মকতা আমরা পড়েছি আগে তাহলে আমরা আগে অলরেডি পড়েছি তড়িৎ ঋণাত্মকতা কোথায় পড়েছি না পর্যায় সারণীতে আমরা পড়েছি তা সেই তড়িৎ ঋণাত্মকতা বলছে যত বাড়ে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুগুলির সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতা যত বাড়ে সেই বন্ধন কোণ কিন্তু তত হ্রাস পায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ার সঙ্গে বন্ধন কোণ হ্রাস পাচ্ছে তাহলে এটা সূত্র সাহায্যে এখানে সূত্র আছে তাহলে এবার আমরা উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বুঝবো আরেকবার আমরা সূত্র দেখে নিই বলছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলি মানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সেন্ট্রাল অ্যাটম সেই সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলোর বলছে তড়িৎ ঋণাত্মকতা যত বাড়ে অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়তে থাকে তখন কী হবে এই বন্ধন কোণ বলছে তত হ্রাস পাবে তাহলে কেন হচ্ছে আমরা উদাহরণের সাহায্যে আসছি তাহলে আমরা উদাহরণটা একটু দেখে নিই তাহলে এক্ষেত্রে দেখো সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন এক্ষেত্রে দেখো সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন এখানে দেখো সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন তাহলে আমরা জিনিসটা একটু বুঝি তাহলে দেখো এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো যে অ্যাঙ্গেলটা হচ্ছে অর্থাৎ HNH অ্যাঙ্গেলটা দেখো কত হচ্ছে 107 ডিগ্রি 48 মিনিট কিন্তু এখানে দেখো NF3 ক্ষেত্রে এখানে অ্যাঙ্গেলটা দেখো কমে যাচ্ছে কত 102 ডিগ্রি 29 মিনিট তাহলে এই জিনিসটা কিভাবে আসছে আমরা একটু আসছি ভালো করে তাহলে আমরা প্রথমে আগে স্ট্রাকচারটা দেখি কেমন দেখতে তাহলে দেখো এখানে নাইট্রোজেন এখানে আছে লোন পেয়ার এখানে আছে হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন আর নেক্সট আসছে এটা NF3 দেখেনি NF3 ক্ষেত্রে এইটা হচ্ছে লোন পেয়ার এইটা একটা F এইটা ফ্লুরিন এইটা ফ্লুরিন এবং এইটা ফ্লুরিন দেখো এখানে কোশ্চেনটা কী আছে একটু দেখি বলছে যে এখানে যে সূত্রটা আছে যে আমরা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুগুলোর বলছে তড়িৎ ঋণাত্মকতা যত বাড়ে তত কী হচ্ছে বন্ধন কোণ হ্রাস পায় তার মানেটা কি তার মানে দেখো এখানে দেখো নাইট্রোজেন আছে এখানে আছে নাইট্রোজেন এখানে দেখো হাইড্রোজেন আছে এখানে হচ্ছে আসছে কি ফ্লুরিন ঠিক আছে তাহলে এই হাইড্রোজেনের থেকে ফ্লুরিন দেখো এখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম অবশ্যই নাইট্রোজেন এখানেও সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন কিন্তু দেখো কেন্দ্রীয় পরমাণুর থেকে যে অন্য পরমাণুগুলো অর্থাৎ প্রান্তীয় পরমাণু দেখো এখানে হাইড্রোজেন এখানে প্রান্তীয় পরমাণু হাইড্রোজেন এখানে প্রান্তীয় পরমাণু কি ফ্লুরিন তাহলে এই যে হাইড্রোজেনের থেকে ফ্লুরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য ফ্লুরিন কী করছে এই যে NF বন্ধনের যে বন্ধন ইলেকট্রন জোড়কে বেশি করে ফ্লুরিনের দিকে টানছে এবং বেশি করে ফ্লুরিনের দিকে
টানার ফলে এখানে কি হচ্ছে, এই যে বন্ড পেয়ার যে রিপালশন অর্থাৎ বিপি বিপি রিপালশন কিন্তু তুলনায় অনেক কমে যাচ্ছে, এবং তুলনায় অনেক কমে যাওয়ার জন্য এখানে ইলেকট্রন জোটটা এই মানে কেন্দ্র থেকে প্রান্তের দিকে বেশি করে সরে যাচ্ছে অর্থাৎ ফ্লুরিনের দিকে সরে যাচ্ছে, তাই এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই কমছে। তাই এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এক্ষেত্রে অ্যাঙ্গেল দেখো 107°48', এক্ষেত্রে অ্যাঙ্গেল কত 102°29'। তাহলে এই জিনিসটা আমরা আরেকবার আসছি, তাহলে তোমরা ভালোভাবে একটু শোনো। এখানে দেখো নাইট্রোজেন এবং নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন এখানে নাইট্রোজেন, দু জায়গাতেই সেন্ট্রাল একটা নাইট্রোজেন, কিন্তু দেখো এই যে প্রান্তীয় পরমাণু দেখো এখানে আছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে দেখো আছে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন। তাহলে দেখো এই যে এন আর এইচ, ভালো করে শোনো, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি অবশ্যই নাইট্রোজেনের বেশি, তাহলে এই যে বন্ধন ইলেকট্রন জোটটা যে মাঝখানে থাকার কথা ছিল, তাহলে যেহেতু এক্ষেত্রে আমরা জানি যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে যে একটা অসমযোজী ক্যারেক্টারও থাকে, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন কী করবে, এই যে বন্ধন ইলেকট্রন জোটটা মাঝখানে ছিল সেই বন্ধন ইলেকট্রন জোটটা নাইট্রোজেনের দিকে বেশি করে টানবে, এবং বেশি করে টানার ফলে কি হচ্ছে, এখানে বন্ড পেয়ার যে রিপালশন বন্ড পেয়ার রিপালশন অনেক বেশি, এবং বন্ড পেয়ার রিপালশন অনেক বেশি হওয়ার জন্য এদের মাঝখানে কি হচ্ছে, এই যে বন্ড পেয়ার রিপালশন ভেরিগেটার, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বেশি করে বিকর্ষণ করছে, বেশি করে বিকর্ষণ করার ফলে অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে 107°48' মানে বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে দেখো নাইট্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান দ্যাট অফ নাইট্রোজেন, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ফ্লুরিন কি করবে, এই যে মাঝের যে বন্ধন ইলেকট্রন জোড়কে ফ্লুরিন নিজের দিকে বেশি করে টানবে, এবং নিজের দিকে বেশি করে টানার ফলে এখানে বন্ধন বন্ড পেয়ার যে রিপালশন মানে বন্ধন যে জোড় ইলেকট্রন পেয়ার যে রিপালশন বন্ড পেয়ার রিপালশন কিন্তু তুলনায় অনেক কম হবে, এবং কম হওয়ার জন্য এখানে অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে, এখানে অ্যাঙ্গেলটা তুলনায় কম হচ্ছে, কার তুলনায় এনএসসির তুলনায়, তাই এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা বলি যে এইরকম আমরা একটু শুধুমাত্র লিখে রাখো বন্ড পেয়ার যে বিকর্ষণ বেশি, বন্ড পেয়ার বিকর্ষণ বেশি হচ্ছে, আর এখানে আমরা কি লিখবো, বন্ড পেয়ার যে বিকর্ষণ বন্ড পেয়ার বিকর্ষণ এখানে হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ কম। তাহলে এখানে বন্ড পেয়ার বিকর্ষণ বেশি, আর এখানে হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ বা রিপালশনটা তুলনায় কম, তাই কম হওয়ার জন্য এখানে অ্যাঙ্গেলটা তুলনায় শর্ট হচ্ছে, সামান্য কিছু পরিবর্তন। এবার এখানে আমরা একটা উদাহরণ দিয়ে আসি, এখানে উদাহরণটা দেখো H2O-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেলটা, এখানে অ্যাঙ্গেল এই রকম, এইগুলো তো জানি আমরা লোন পেয়ার, তাহলে এগুলো আমরা আঁকতে জানি, তাহলে এইচ এইচ, এবং এখানে আমরা জানি এরকম এফ, এখানে এফ, এখানে হচ্ছে এরকম, যেমন ন্যাচারালি থাকে এটা লোন পেয়ার এটাও লোন পেয়ার। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেলটা কত হচ্ছে 104°28', এবং এখানে অ্যাঙ্গেলটা কত মাত্র দেখো 102°। তাহলে এটা কেন হচ্ছে একটু ব্যাখ্যাটা আসি, তাহলে দেখো এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এখানে বন্ড পেয়ার অফ ইলেকট্রনটা কার দিকে থাকবে, অক্সিজেনের দিকে বেশি করে ঝুলে থাকবে, এবং বেশি থাকার জন্য এই যে বন্ড পেয়ার ইলেকট্রন যে রিপালশন এবং এই বন্ড পেয়ার এবং এই বন্ড পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ারের রিপালশন তুলনায় বেশি হবে, বেশি হওয়ার জন্য অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে। এখানে দেখো কী হচ্ছে, এখানে বন্ড পেয়ার অফ ইলেকট্রনটা অক্সিজেন এবং ফ্লুরিনের মধ্যে আমরা জানি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি দ্যান দ্যাট অফ অক্সিজেন, তাই এইখানে বন্ড পেয়ার অফ যে ইলেকট্রনের যে রিপালশনটা অর্থাৎ এখানে বন্ড পেয়ারে, এখানে বন্ড পেয়ারটা ফ্লুরিনের দিকে বেশি করে থাকছে, এখানে বন্ড পেয়ারটা ফ্লুরিনের দিকে বেশি করে সরে আসছে, তাই এক্ষেত্রে রিপালশনটা তুলনায় কম হচ্ছে, এবং বিকর্ষণ কম হলেই এখানে অ্যাঙ্গেলটা তুলনায় অনেক কমে যাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা এইভাবে আমরা জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারি। এরপর আমরা আসবো নেক্সট সূত্রে, আমরা নেক্সট আসবো চতুর্থ সূত্র, চতুর্থ সূত্র একটু দেখে নাও, বলছে বহু বন্ধন এক বন্ধনের তুলনায় অধিক বিকর্ষণ ঘটায়। তাহলে বহু বন্ধন মানে কি, বহু বন্ধন মানে আমরা জানবো যে কোনো যখন সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সিঙ্গেল বন্ড থাকলে সেক্ষেত্রে কি থাকে, সেক্ষেত্রে থাকে শুধুমাত্র সিগমা বন্ধন, যদি থাকে ডবল বন্ড, ডবল বন্ডেড থাকলে একটা থাকবে সিগমা এবং একটা থাকবে পাই বন্ধন, এবং যদি মনে করো থাকে ট্রিপল বন্ধন, তাহলে মাঝখানেরটা থাকছে সিগমা এবং দুধারে দুটো থাকছে পাই বন্ধন, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে এই সিগমা বন্ধনের ক্ষেত্রে কিন্তু বেশি, যে সিগমা বন্ধন মানে আমরা কী জানি, তাহলে আমরা বন্ডিংয়েই পড়বো এখানে, যখন আমরা ওভারল্যাপিং বা বিভিন্ন যে সংকরায়ন ওটা যখন আসবো সেখানে আমরা ডিটেলসে আসবো। এই সিগমা বন্ধন মানে হচ্ছে হেড অন ওভারল্যাপ, হেড অন ওভারল্যাপ মানে হচ্ছে মুখোমুখি ওভারল্যাপিং হলে সেটাকে আমরা বলবো সিগমা বন্ধন। আর পাই বন্ধন কি, পাই বন্ধন হচ্ছে ল্যাটারাল ওভারল্যাপ, ল্যাটারাল ওভারল্যাপ মানে হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ বা পাশাপাশি অভিলেপন হলে সেটাকে আমরা বলবো পাই বন্ধন বা আমরা বলবো পাই বন্ধন। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই পাই বন্ধনে মানে কি, পাই বন্ধন মানে হচ্ছে যখন থাকছে সেটা ডবল বন্ড বা
ট্রিপল বন্ড। তাহলে এই ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে ইলেকট্রনগুলো যেহেতু ল্যাটারালি ওভারল্যাপিং হচ্ছে, মানে পাশাপাশি অভিলেপন হচ্ছে, তাই সেক্ষেত্রে তাদের ইলেকট্রনগুলোর বিস্তার অনেক বেশি হয়, মানে তারা অনেকটা জায়গা জুড়ে বা অনেকটা বেশি জায়গা জুড়ে তারা বিস্তার লাভ করতে পারে। এবং অনেকটা যেহেতু বেশি জায়গা জুড়ে তারা বিস্তার লাভ করছে, তাই সেক্ষেত্রে তাদের যে বিকর্ষণ বলটা কিন্তু অনেক বেশি হয় ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে। তাই আমরা এখানে কি বলবো যে বহু বন্ধন বলছে এক বন্ধনের তুলনায় অধিক বিকর্ষণ ঘটায়। তাহলে মনে করো এমন একটা কোনো আছে কোনো সমযোজী যৌগের অণু, সেক্ষেত্রে শুধু আছে সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন থাকলে সেই সিগমা বন্ধনের সঙ্গে বা সিগমা বন্ডিং বন্ধনের সঙ্গে সিগমা বন্ধনে যতটা না বেশি বিকর্ষণ হবে, সেখানে যদি একটা ডবল বন্ডের চলে আসে তাহলে ডবল বন্ডের চলে এলে সেখানে কিন্তু আরও বেশি বেশি বিকর্ষণ হয় এবং ডবল বন্ডের থেকে ট্রিপল বন্ডে আরও বেশি বিকর্ষণ হয়। তাহলে আমরা একটা উদাহরণটা চলে আসি। তাহলে দেখো এটা হচ্ছে C2H2 মানে এটা হচ্ছে একটা ইথিলিনের যৌগ। তাহলে এই ইথিলিন আমরা জানি একটা সমযোজী যৌগ। এই ইথিলিনে আমরা দেখতে পাচ্ছি দেখো CH2 ডবল বন্ড CH2, তাহলে কার্বন কার্বন থাকছে ডবল বন্ড। তাহলে কার্বন কার্বন ডবল বন্ড তার মানে কি একটা থাকছে সিগমা একটা থাকছে পাই। তাহলে দেখো এইটা সিগমা এটা সিগমা এটাও সিগমা এটাও সিগমা। তাহলে দেখো এখানে দেখো একটা এই পাই বন্ধন এসে যাওয়ার জন্য এই যে HCH মানে এই যে অ্যাঙ্গেলটা HCH এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল 120 ডিগ্রি, কিন্তু এখানে কত হয়ে যাচ্ছে সামহোয়ার ডিস্টর্ট হয়ে গিয়ে মানে সামান্য বিকৃতি হয়ে গিয়ে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 116 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হওয়া উচিত ছিল কিন্তু সামান্য ডিস্টর্টেড হয়ে গিয়ে হয়ে যাচ্ছে 116 ডিগ্রি। নেক্সট এখানে দেখো এখানেও দেখো আছে ডবল বন্ড, অর্থাৎ এইটা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা পাই। তাহলে এখানেও দেখো একটা এই কার্বনের সঙ্গে অক্সিজেনের পাই বন্ধন এসে যাওয়ার জন্য এখানেও অ্যাঙ্গেলটা কী হচ্ছে সামান্য ডিস্টর্টেড হয়ে গিয়ে মানে এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ CL এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হওয়ার কথা হয়ে যাচ্ছে কত মাত্র 112 ডিগ্রি, তাহলে সামান্য ডিস্টর্টেড। তাহলে আমি এখানে কী বললাম, তাহলে এখানে ব্যাখ্যাটা এরকমভাবে তোমরা বলতে পারো যে এই যে পাই বন্ধন এবং এই সিগমা বন্ধন এদের মধ্যে এরা কী করছে এই যে দুটো যে আছে যে সিগমা বন্ধনকে আরও ক্লোজলি কন্ট্যাক্ট বা খুব কাছাকাছি এনে দিচ্ছে এবং কাছাকাছি এনে দেওয়ার জন্য এদের অ্যাঙ্গেলটা আরও কমে যাচ্ছে। তাহলে এখানেও আমরা একই রকমভাবে ব্যাখ্যা দিতে পারি যে এই যে ডবল বন্ডের যে আছে কার্বন অ্যাটমস এর মানে কার্বন অ্যাটমের সঙ্গে অক্সিজেনের যে ডবল বন্ড আছে এই ডবল বন্ডের যে কার্বন অক্সিজেন বন্ধন আছে এরা কী করছে এই যে বন্ধন আছে যে দুটো অর্থাৎ কার্বনের সঙ্গে ক্লোরিন এবং এই কার্বনের সঙ্গে ক্লোরিন এই বন্ধনটাকে আরও কাছাকাছি এনে দিচ্ছে এবং সেখানে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে মাত্র 112 ডিগ্রি। দেখো নেক্সট যে পার্টটা আমরা আসবো সেটা হচ্ছে পঞ্চম সূত্র, মানে এটাই হচ্ছে ভিএসিপিয়া থিওরি বা ভেসপার থিওরির লাস্ট সূত্র। তাহলে এটাকে আমরা পড়বো এবং এরপরে বিভিন্ন ব্যাখ্যাগুলো আমরা আসবো। দেখো এখানে বলেছে যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে মানে যে সেন্ট্রাল অ্যাটম আছে সেন্ট্রাল অ্যাটমের যে যোজ্যতা কক্ষ অর্থাৎ যে ভ্যালেন্স সেল আছে সেই ভ্যালেন্স সেলে বলছে যে ফাঁকা কক্ষ যদি উপস্থিত থাকে, মানে কোনো একটা কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম তার যোজ্যতা কক্ষে অর্থাৎ তার যে ভ্যালেন্স সেল বা ভ্যালেন্স অরবাইটারে যদি কোনো ফাঁকা কক্ষ সেটা ফাঁকা পি হতে পারে ফাঁকা ডি বা ফাঁকা এফ কক্ষ হতে পারে সেই ফাঁকা কক্ষ বলেছে উপস্থিত থাকলে বলছে কেন্দ্রীয় পরমাণুর উপরিস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন জোড় বা অন্য নিঃসঙ্গ জোরকে অধিক মাত্রায় বিকর্ষণ করে যার ফলে বন্ধন কোণের সংকোচনটা কী হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে আমরা জিনিসটা আরেকবার ভালো করে বুঝি, বলছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে বা ভ্যালেন্স সেলে যদি কোনো ফাঁকা কক্ষ উপস্থিত থাকে সেটা ফাঁকা ডি হতে পারে বা ফাঁকা এফ বা ফাঁকা পি যাই হোক না কেন সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর উপরিস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোর বন্ধন জোর মানে কেন্দ্রীয় পরমাণুর ওপরে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকবে, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোর মানে কী জানি আমরা জানি লোন পেয়ার, তা সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোর মানে কি লোন পেয়ার এবং বন্ড পেয়ার মানে এটা হচ্ছে বন্ধন জোর মানে কি বন্ড পেয়ার থাকবে এবং বা বলছে বা অন্য নিঃসঙ্গ জোরকে বা অন্য যদি কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোরকে বলছে অধিক মাত্রায় বিকর্ষণ করবে, মানে এখানে যদি কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর লোন পেয়ার বা বন্ড পেয়ার থাকে সেই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের কী হচ্ছে একটা বিকর্ষণ হবে এবং বিকর্ষণের ফলে কী হবে যার ফলে বন্ধন কোণের সংকোচনটা বৃদ্ধি পায়। তাহলে এটাকে আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে এখানে আমরা উদাহরণ বা এক্সাম্পলটা এরকমভাবে আসতে পারি, দেখো NHC-র ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হয় NHC-র ক্ষেত্রে HNH সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 107 ডিগ্রি 48 মিনিট, যেখানে PHC-র ক্ষেত্রে মানে ফসফিন এটা হচ্ছে অ্যামোনিয়া এটা হচ্ছে ফসফিন ফসফিনের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় মাত্র 94 ডিগ্রি বা 94 ডিগ্রি। তাহলে এখানে ব্যাপারটা কীভাবে হচ্ছে আমরা একটু খুব সহজে ব্যাখ্যাটা আসি। তাহলে এখানে দেখো সেন্ট্রাল অ্যাটমটা কি, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কি
নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আর এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফিনের হচ্ছে ফসফরাস। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন যেহেতু সেন্ট্রাল অ্যাটম, এখানে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনের কিন্তু কোনোরকমভাবেই কোনো ফাঁকা কক্ষ কিন্তু নেই। এই ফাঁকা কক্ষ না থাকার জন্য এক্ষেত্রে যে সমস্ত যে লোন পেয়ার আছে, এক্ষেত্রে লোন পেয়ারের সঙ্গে শুধুমাত্র বন্ড পেয়ারের বিকর্ষণ হচ্ছে, যার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 107°48'। কিন্তু ফসফিনের ক্ষেত্রে আমরা দেখব, এই যে ফসফিন আছে পিএইচসির ক্ষেত্রে, এই যে ফসফিনের কিন্তু একটা ফাঁকা কক্ষক থাকছে। তো সেই ফাঁকা কক্ষক থাকার জন্য, মানে ফাঁকা ডি কক্ষক থাকছে, এবং ফাঁকা ডি কক্ষক থাকার জন্য সেক্ষেত্রে এই লোন পেয়ার এবং বন্ড পেয়ারের ক্ষেত্রে কিন্তু বিকর্ষণ আরও বেশি হয়, এবং বিকর্ষণ আরও বেশি হওয়ার জন্য এক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা, মানে এইচ পিএইচ অ্যাঙ্গেলটা কিন্তু আরও কমে যাচ্ছে, 94 হচ্ছে। তাহলে এখানে আমরা স্ট্রাকচারটা একটু দেখি। তাহলে অ্যামোনিয়াকে কেমন দেখতে, অ্যামোনিয়াকে হচ্ছে এরকম দেখতে, এইটা এইটা এইটা, অর্থাৎ এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। আর ফসফিনকে কেমন দেখতে, আমরা এই দিকে স্ট্রাকচারটা আঁকি। ফসফিনকে দেখতে হচ্ছে এইরকম, এখানে থাকছে লোন পেয়ার, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। তাহলে এখানে কী হচ্ছে একটু জিনিসটা একটু আসি ভালোভাবে, যে ফসফিনের ক্ষেত্রে কী হচ্ছে, এইখানে থাকছে লোন পেয়ার, এখানে থাকছে বন্ড পেয়ার, এই বন্ড পেয়ার এবং এই বন্ড পেয়ার। তাহলে এই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের বিকর্ষণ যেমন হচ্ছে, তার সঙ্গে এই ফসফরাসের কিন্তু থাকছে কি, একটা ভ্যাকান্ট ডি অরবাইটাল থাকছে। এই ভ্যাকান্ট ডি অরবাইটাল থাকার জন্য সেক্ষেত্রে যে বিকর্ষণ বলটা, অর্থাৎ লোন পেয়ারের সঙ্গে যে বন্ড পেয়ারের বিকর্ষণ বলটা আরও বেশি পরিমাণে হচ্ছে, আরও বেশি পরিমাণে হওয়ার জন্য এখানে যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাকশান, মানে কি যে বন্ধন কোণের যে সংকোচন, এক্ষেত্রে সংকোচনটা আরও বেশি হচ্ছে। কিন্তু এখানে দেখো, এখানে নাইট্রোজেনের কোনো ভ্যাকান্ট ডি অরবাইটাল তো নেই, তাহলে আমরা কী লিখবো, নো ভ্যাকান্ট ডি অরবাইটাল, ঠিক আছে। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনের কোনো ভ্যাকান্ট ডি অরবাইটাল না থাকার জন্য অ্যাঙ্গেলটা 107°48' হচ্ছে, মানে একটু সামওয়াট বেশি। কিন্তু এখানে ফসফরাসের যেহেতু ভ্যাকান্ট ডি অরবাইটাল আছে, তাই সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাকশানটা আরও বেশি হচ্ছে, যার ফলে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কম, অর্থাৎ 94°। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, এবং তোমরা যদি কেউ আজকের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আমরা নেক্সট পার্টে, অর্থাৎ 7 নম্বর পার্টে, তোমাদের রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনের বিভিন্ন এই যে VSEPR তত্ত্ব, আজকে যে সমস্ত ফর্মুলাগুলো তোমাদের শেখালাম এবং সেই রিলেটেড বিভিন্ন উদাহরণগুলো, আমরা নেক্সট পার্টে এই রিলেটেড আরও উদাহরণ সম্বন্ধে আলোচনা করব, এবং প্রতিটা অণু ধরে ধরে বোঝানো হবে যে আমরা তার স্ট্রাকচারটা কেন এরকম হচ্ছে, এরা আমরা বুঝবো পরের পার্টে। তা দেখাবে নেক্সট ভিডিও। Have a nice day.